হাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে আমার হোম ডেলিভারিতে দুটো রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমি আজকে দেখো এই শাকটা রান্না করে দেখাবো তোমাদের। এই শাকটা হলো নোটে শাক, একদম মাঠে টাটকা সবুজ শাক, একদম কচি। দেখো শাকটা প্রথমে আমি ভালো করে বেছে ধুয়ে নিয়েছি, ধুয়ে আমি কাটিনি, কিন্তু এটা একদম জাস্ট বেরাচ্ছে সেরকম শাক। দেখো কড়াইতে দিয়ে দিলাম, কড়াইতে আমি কোনো তেল দিইনি, দিয়ে দিলাম লবণ, দিয়ে ঢাকা দিয়ে দিলাম। একদম মজে গেছে এক কড়াই শাক, সেটা মজে দেখো অল্প হয়ে গেছে, একদম অল্প পরিমাণে হয়ে গেছে। তো এর মধ্যে আমি রসুন, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ বেশি করে দিয়ে দেবো, অনেকটা পরিমাণে পেঁয়াজ আর রসুন লঙ্কা আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়তে লাগবে। লবণটা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে। তো আমি এখনও পর্যন্ত এটার মধ্যে কোনো তেল দিইনি, তেল ছাড়া শাকটা আজকে করবো। তো দেখো একদম জল শুকিয়ে গেছে। এবার শাকের মাঝখানটাতে আমি একটু গর্ত মতন করে নিলাম, মানে একটু ফাঁকা করে নিলাম। এর মধ্যে আমি দিয়ে দেবো কালো জিরে, শুকনো লঙ্কা আর আদা, আদা থেঁতো করে দিয়ে দিলাম। দিয়ে যে ডাল নাড়া কাটনি কাটাটা আছে না, সেটা দিয়ে আমি ভালো করে এটাকে একদম ঘেঁটে নেবো। শাকটা যেরকম করে তোমরা ডাল ঘাটো সেরকম করে আমি শাকটা ঘেঁটে নেবো। এই শাকটা রান্না করার মেন পদ্ধতিটা এই ডালের কাটা দিয়ে ঘুরতে হবে। তো শাকটা খেতে বন্ধুরা অসাধারণ টেস্ট হয়। তো তোমরা বাড়িতে রেসিপিটা অবশ্যই ট্রাই করো আর খেয়ে দেখো, দারুণ লাগে। তেল ছাস নোটে শাক রান্না। তো শাকটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি তোমাদেরকে দেখাবো লোটে মাছ। লোটে মাছের ঝাল আমি কীভাবে রান্না করেছি। প্রথমে লোটে মাছটা আমি ধুয়ে নিয়েছি, ধুয়ে লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি, মাখিয়ে কিছুক্ষণ আমি রেখে দিয়েছিলাম জলটা বেরানোর জন্য। আর লোটে মাছগুলো কিন্তু আমি গোটা গোটা রেখেছি। তো এরকম করে আমি আমার হোম ডেলিভারিতে দিই। আর দেখো মিক্সিং মধ্যে জিরে বাটা হয়ে গেছিলো আমার, গোটা জিরে, সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা, তারপর দিয়েছি রসুন, পেঁয়াজ, আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, সামান্য লবণ, আর দিয়ে দিয়েছি লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য। তো ভালো করে মেখে আমি কাঁচা তেল দিয়ে সব মশলা দিয়ে মেখে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। দিয়ে জাস্ট একটু নাড়াচাড়া করবো, ওটা খুব বেশি নাড়লে পুরো মাছগুলো ভেঙে যাবে। তো কড়াইটা ধরে ধরে আমি নাড়া দিয়েছি। আর দেখো বন্ধুরা, আমি কিন্তু জল দিইনি, শুধু ওই বাটিটা ধুয়ে যেটুকু জল হয়, আর শুধু কড়াইটা ধরে ধরে আমি নাড়াবো। আর এরকম করেও নাড়াতে পারো যেন মাছগুলো না ভাঙে। আর উপর থেকে দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা আর সর্ষের তেল আর ধনে পাতা। বন্ধুরা তোমরা এই রেসিপিটা দেখতে দেখতে, ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো। হাত দেখো একদম জল টেনে নিয়েছে, আর উপর থেকে আমি দিয়ে দিয়েছি ধনে পাতা। ও অসাধারণ বন্ধুরা। তো আজকে আমার হোম ডেলিভারিতে এগুলো আমি ডেলিভারি দিয়েছি। তাহলে আজকের মতন টাটা।